বাংলাদেশ সরকার এবং সৌদি সরকার এবং এখানে বেসরকারি খাতও থাকতে পারে। আমরা একটা ইউরিয়া ফ্যাক্টরি জয়েন্ট ভেঞ্চার সৌদি আরবিয়াতে করব, তারা ওখানে গ্যাস দিবে এবং আমরা কিন্তু তাদেরকে এই ইউরিয়া বাইব্যাকের গ্যারেন্টি দিব। 25 বছর 30 বছর আমরা কিন্তু ইউরিয়াটা 100% প্রোডাকশনটা আমরা সারটা আমরাই কিনে নিয়ে আসব। তো এই প্রস্তাবটা আমরা দিয়েছিলাম, তারা এটা নিয়ে কাজ করছিলেন আর বলছিলেন যে আমাদেরকে জানাবে কোনটা ওদের। তো যেটা হলো ওনারা এখন কনফার্ম করেছেন, তো তারা বলছে কি একটা হইতে পারে কি আমরা অ্যামোনিয়া তোমারকে সাপ্লাই করলাম, তোমরা অ্যামোনিয়া দিয়ে মানে আমাদেরকে সাপ্লাই মানে ওই যে জয়েন্ট ভেঞ্চার কোম্পানি হবে সৌদিতে, ওকে আমরা অ্যামোনিয়া দিলাম, অ্যামোনিয়া আর আপনার কার্বন ডাইঅক্সাইড দুটা মিলিয়ে আপনার কিন্তু ইউরিয়া হয়ে যেতে পারে, তাহলে আর গ্যাস লাগতেছে না। বলছে আমাদের তো অ্যামোনিয়া সারপ্লাস আছেই, বাট ওটা ফিজিবিলিটি দেখতে তারা চাচ্ছে কি কোনটা মোর প্রফিটেবল হবে, কস্ট ইফেক্টিভ হবে। তারা এটাও বলেছে যে যদি প্রয়োজন হয় আমরা গ্যাসও দিতে পারবো, আমাদের গ্যাসেরও সমস্যা নাই, দুটোই গ্যাস অথবা অ্যামোনিয়া। তো এটা ফিজিবিলিটি স্টাডি তারা বলেছেন যে আপনার মার্চ মাসের মধ্যে এটা শেষ হবে। আমি যে এখন ইউরিয়া ইম্পোর্ট করি আমি কার থেকে আনতেছি, যারা ইউরিয়া বানায়, তো যে ইউরিয়া বানায় সে তো তার প্রফিট প্রফিট নিয়ে আমাকে বিক্রি করবে, আর আমি যদি জয়েন্ট ভেঞ্চার সৌদি আরেবিয়াতে একটা জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করি তো যা প্রফিট হবে সে প্রফিট তো ওই জয়েন্ট ভেঞ্চার কোম্পানি করবে। আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম আপনার ইস্টার্ন রিফাইনারির সেকেন্ড ইউনিটে, তো সেটাও তারা স্টাডি করে তারা বলেছে যে এটা আমরা আরামকোকে দিয়েছিলাম। তো সেখানে তাদের কথাটা হলো যে আমরা আরামকো এখন যেটা চাচ্ছে শুধু রিফাইনারি তারা করতে চায় না, ওদের এখন বিজনেস স্ট্র্যাটেজিটা হয়েছে যে তারা রিফাইনারির সাথে আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম দুটোইতে তারা বলে কি আমরা ক্রুড অয়েল দিব সৌদি আরেবিয়া থেকে, ধরো চিটাগংয়ে যদি আমি রিফাইনারি সেট আপ করি আমি ওই রিফাইনারি করে আবার ওই জিনিস দিয়ে আমরা ডাউনস্ট্রিম প্রোডাক্ট এবং আপস্ট্রিম প্রোডাক্ট দুটোই আমরা তৈরি করে উই ওয়ান্ট টু মানে আরও ভ্যালু এডিশন যদি আসে। তো আমি বললাম এটা খুব ভালো, এটা তো আমরা আগে জানতাম না, আমরা তো শুধু রিফাইনারির জন্য আমরা দিয়েছি, আচ্ছা এটা হলে তো আরও ভালো, তাহলে তো শুধু রিফাইনারি হবে না তাহলে একটা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিও হবে। চায়না থেকে অনেক আমরা বাংলাদেশে এখন অনেক ইনভেস্টমেন্ট চলে আসতেছে ফর ম্যানমেড ফাইবার, তো ম্যানমেড ফাইবার হলে যদি আবার আমরা রিফাইনারির সাথে যদি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সও থাকে তাহলে ম্যানমেড ফাইবার তৈরি করার জন্যে যা যা পেট্রোকেমিক্যাল দরকার সেটা তাহলে আমাদের, এটাও একটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজের একটা বিরাট বড় সুবিধা হবে যদি, তো ওটা আমি ওনাদেরকে জানাইছি, তো তারা খুব ইন্টারেস্টেড। তো তারা বলেছে কি তাহলে আমরা আপনারা নতুন করে এই প্রস্তাবটা আমাদেরকে দেন, আমরা সেটা পরীক্ষা করব। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার বিনিয়োগ মন্ত্রী যখন দেখা করেছিল গত বছর, মাননীয় প্রধানমন্ত্রী ওনাদেরকে বলেছিল যে উনি একটা বিশেষ অর্থনৈতিক জোন দিতে চান সৌদি আরবের জন্য, আর উনি বিনিয়োগ মন্ত্রী বলছেন কি হ্যাঁ এটা আমরা খুব ইন্টারেস্টেড আছি। তো সেখানে একটা আমাদের কাছে সৌদি একটা বেসরকারি খাত কোম্পানিটা আমাদেরকে একটা প্রস্তাব দিয়ে রেখেছিল, বাট সেটা যে কোনো কারণে আগাইতেছে না এখন, তো আমি ওটা বললাম, তো উনি বললেন কি ঠিক আছে যদি সে কোম্পানি থেকে ফাইনালি জিজ্ঞেস করে নেওয়া উচিত যে তারা আগাবে কি না, যদি না করে উনি কথা দিচ্ছেন, উনি বলছেন এটা আমি করব, এটা আমি মাননীয় প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, এটা আমরা পায়রাতে করতে চাই। তো পায়রা পোর্টটা প্লাস আপনার বিনিয়োগ মানে বিশেষ অর্থনৈতিক এলাকাটা যদি একসাথে করা যায়